नमस्कार बंधुरा, कुक विथ पायलर आर एक नतून पर्वे आपनादेर सकलके स्वागत। आज आमि आपनादेर काछे जगन्नाथ देवेर अत्यंत प्रिय एकटा मिष्टि रेसिपी निये एसेछि, जेटा किन्तु घरे थाका जिनिस दिये खूब सहजे तैरि हये जाय आर ताड़ाताड़िओ तैरि हये जाय। तो एर जन्य मयदा निये निएछि मोटामुटी 400 ग्राम मतो, आर सेई संगे दिच्छि स्वादमतो नून আর ছ চামচ মতো সাদা তেল। এখানে সাদা তেলের পরিবর্তে চাইলে কিন্তু আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, তবে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে ময়ানটা পারফেক্ট হয়। সেই সঙ্গে দেখুন এখানে দেওয়া হচ্ছে একটুখানি পরিমাণ খাবার সোডা। ময়ানটা দেওয়া হয়ে গেলে জল অল্প অল্প পরিমাণ মিশিয়ে একটা টাইট ডো রেডি করতে হবে। তো এটা মাখা হতে হতে চলুন চিনির রসটা কিভাবে তৈরি করা হচ্ছে সেটা দেখিয়ে দিই। এখানে একটা আমি কাপ নিয়েছি, চাইলে কিন্তু আপনারা বাটি বা অন্য যে কোনো পাত্র নিতে পারেন। তো সেই পাত্রে আমি দেড় কাপ মতো চিনি মেপে নেব। দেখুন দেড় কাপ চিনি এখানে দেয়া হলো, আর যে কাপ বা যে বাটিতে আপনারা চিনিটা দেবেন ঠিক সেই কাপেরই এক কাপ পরিমাণ জল চিনির মধ্যে দিয়ে দেবেন। এবার চিনি আর জলটাকে ফুটতে বসিয়ে দেওয়া হলো। এখন মিনিট চারেক মতো এটাকে এইভাবেই ফুটতে দিতে হবে, নাড়া সেরকম প্রয়োজন নেই। অন্যদিকে দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে। চিনিটা গলে এসছে, এই সময় কিন্তু একটু নেড়ে দেবার প্রয়োজন আছে, নাহলে তলায় লেগে যেতে পারে। আর এবার এর থেকে রুটি করার সময় যেরকম আমরা একটা করে করে বল বানিয়ে নিই সেরকমভাবেই একটা করে বল বানিয়ে নেব। এখানে ঘি নিয়ে নিয়েছি, এটাও কাজে লাগবে। তো এবার ঠিক যেভাবে আমরা রুটি বেলি সেরকমভাবেই ময়দাতে কোট করে রুটির মতো করেই বেলে নিতে হবে, তবে একটু পাতলা করে বেলতে হবে, তাতে করে খেতে জিনিসটা ভালো হবে। তো দেখুন ময়দা দিয়ে বেলা তো হয়ে গেল, এবার ঘিটাকে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ঘিটাকে কিন্তু রুটির সব জায়গায় সমানভাবে দিয়ে দিতে হবে, চাইলে ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু এখানে সাদা তেলও দিতে পারেন। ভালো করে বুলিয়ে দেওয়া হলো, এবার ওপর থেকে একটু শুকনো ময়দা এরকমভাবে স্প্রিঙ্কল করে দিচ্ছি। এরপর এই সেম প্রসেসে আরও পাঁচটা রুটি বেলে নেওয়া হবে, একই রকমভাবে ঘি আর ময়দাকে ওপর থেকে স্প্রিঙ্কল করে দিতে হবে। দেখুন এখানে রুটিগুলো বেলা হয়ে গেছে, আর প্রতিটা রুটিতেই কিন্তু ঘি ময়দা স্প্রিঙ্কল করে একের পর এক রেখে দেওয়া হয়েছে। তো এখানে ছটা রুটি আছে টোটাল। এবার এই রুটিগুলোকে কিন্তু একটু রোল করতে হবে, আর এটা কিন্তু একটু হালকা হাতে করতে হয়, একদম হালকাভাবে। দেখুন রোলটা আমার করা হয়ে গেছে, আর লেয়ারগুলোও খুব পারফেক্ট হয়েছে, দেখাই আপনাদের। দেখুন একদম পারফেক্ট হয়েছে লেয়ারগুলো। এবার এর থেকে কয়েকটা খণ্ড আমরা করে নেব ছুরির সাহায্যে। এখানে পিসগুলো কিন্তু আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী ছোটো বা বড় করতে পারেন, আমরা এখানে ছোট করছি, যেহেতু ঘরে ভাজা হয় কম তেলে, সেই জন্য ছোট করলে কি হয় ভাজাটা একদম পারফেক্ট হয়, ডিপ ফ্রাই হওয়া চায় এটা। তো এরকমভাবে কেটে নেওয়া হচ্ছে। দেখুন লেয়ারগুলো দেখাই ভেতরে প্রতিটার কিভাবে লেয়ার পড়েছে, আর এইগুলো কিন্তু যখন তেলে ভাজা হবে তখন সাইজে আরও বেড়ে যাবে, আর লেয়ারগুলো আরও ভালোভাবে বোঝা যাবে, সেই জন্যই এরকম লেয়ার করে করা হলো। তো এগুলো তো রেডি হয়ে গেছে, এবার চলুন ভাজার জন্য তেলটা বসিয়ে দিই। এখানে আমি মোটামুটি 300 গ্রাম মতো সাদা তেল গরম করে নিয়েছি, আর গরম বলতে একদম ধোয়া ওঠা গরম করা চলবে না, যখন একটুখানি মোটামুটি গরম হয়ে যাবে তখনই কিন্তু এগুলোকে তেলের ওপর দিয়ে ভেজে নিতে হবে। একদম হাই টেম্পারেচারে দিয়ে ভাজলে কি হবে, জিনিসটা একটু শক্ত হয়ে যাবে, হার্ড হয়ে যাবে জিনিসটা, তাই তেলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু আপনারা এক এক করে ছেড়ে দেবেন। এগুলো একটু লাল ভাজা হয়ে গেছে, এতটাও লাল ভাজা হয় না, তাই আমি আর একটা ব্যাচ দিয়ে দিলাম এখানে ভাজার জন্য।
এগুলোকে একটু হালকা করে ভাজবো আমি, যাতে একদম ওই রেডিশ কালারটা না চলে আসে। দেখুন লেয়ারগুলো কতটা পারফেক্টলি বোঝা যাচ্ছে সেটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আশা করছি ভাজা হতে হতে। এখানে চিনি শিরাটা দেখুন আমার অলমোস্ট ডান। আর এবার দেখুন নখ আঙুলে করে এরকম তুলে নিয়ে যখন এরকম ওঠাবেন দেখবেন এরকম একটা তার হয়ে যাবে, তখনই বুঝবেন যে চিনি শিরাটা একদম পারফেক্ট হয়েছে। এবার এগুলোকে চিনির মধ্যে দিয়ে ভালো করে রসটা গায়ে লাগিয়ে নিলেই কিন্তু আমাদের মিষ্টি একদম রেডি। তো দেখতেই পেলেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল কুক উইথ পায়েলকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও কিন্তু